বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে দ্বিতীয় সারি নিউজিল্যান্ড দলের বিপক্ষে খেলে প্রস্তুতি সারবে বাংলাদেশ। আর এই সিরিজ দিয়ে ফিরবেন তামিম ইকবাল। তুলনামূলক কম শক্তিশালী নিউজিল্যান্ডের এই দলটার বিপক্ষে মিরপুরে খেলে বাংলাদেশের লাভের চেয়ে যেন লসটাই বেশি হবে। এদিকে মিরপুরে খেলে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার চিন্তাই নেই নিউজিল্যান্ডের। তাই তো বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড দলে নেই সেরা আট তারকা ক্রিকেটার। উইলিয়ামসন নেই ইঞ্জুরির কারণে, কিন্তু বিশ্রাম দেওয়া হয়েছে টম ল্যাথাম, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যাটনার ও টিম সাউদিকে। পারিবারিক কারণে ছুটিতে থাকবেন মার্ক চ্যাপম্যান ও জিমি নিশাম। লোকি ফার্গুসনের নেতৃত্বে অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে কিউইরা। মূলত বিশ্বকাপের প্রস্তুতির জন্যই সিরিজটির আয়োজন করা হলেও বাংলাদেশের বিপক্ষে খেলে বিশ্বকাপের প্রস্তুতি নেবার কোনো চিন্তাই নেই নিউজিল্যান্ডের। তাই তো আনুষ্ঠানিকতা স্বার্থে পাঠাচ্ছেন দ্বিতীয় সারির দল। এইদিকে তামিম ইকবালের মাঠে ফেরাটা যেন একটু সহজই হতে যাচ্ছে। এই দলের বিপক্ষে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে চ্যালেঞ্জের মুখে আর পড়তে হবে না তামিম ইকবালকে। দেখা যাক দ্বিতীয় সারির এই দলটার বিপক্ষে খান সাহেবের ব্যাট হাসে কি না। প্রথমবারের মতো কিউদের দায়িত্ব পা লোকি ফার্গুসনের দলটার বিপক্ষে সিরিজের তিনটে ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে আগামী 21, 23 ও 26 সেপ্টেম্বর। বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড দল লোকি ফার্গুসন, ফিন অ্যালেন, টম ব্ল্যান্ডেল, ট্রেন্ট বোল্ট, চ্যাড বোস, ড্যান ক্লিভার, ডিন ফক্সক্রফ্ট, কাইল জেমিসন, কোল ম্যাকনোকি, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, ইশ ছোদি, ব্ল্যাড টিকনার ও উইল ইয়াং। Thank you.